ফিরে এলাম চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা অনুষ্ঠানে। অনুষ্ঠানের পরিচালক শামসের মল্লিক, আর আজকে রয়েছি আমি আপনাদের বন্ধু সঞ্চালনায় বাপ্পা বেরা। আজ আমরা এই অনুষ্ঠানে দুজন গুণী মানুষকে পেয়েছি, আমরা তাদের সাথে আলাপ করে নেব। প্রথমেই আসি আপনার কাছে, আপনার নাম? আমার নাম ত্রিদীপ চক্রবর্তী। ত্রিদীপদা একজন বাচিক শিল্পী এবং বহু গুণ সম্পন্ন একজন বাচিক শিল্পী। আমরা তারপরের চলে যাব আপনার কাছে। দাদা আপনার নাম? আমার নাম তারাশঙ্কর চক্রবর্তী। আপনি একজন কবি, লেখেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোককবি। বা আপনার লেখা গল্প শুনবো, আপনার লেখার কবিতা বা আপনার লেখা গল্প সেগুলো পাঠ করে শোনাবেন, সবটাই শুনবো। কিন্তু তার আগে আমরা ত্রিদীপদের কাছ থেকে কবিতা শুনে নেব। ত্রিদীপদা আপনি প্রথম কি শোনাচ্ছেন? আমি প্রথমে যে কবিতাটা শোনাবো অত্যন্ত পরিচিত একটা কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থের সেই বিখ্যাত কবিতা। আমরা একই পাড়ায় থাকি কিন্তু আমাদের সঙ্গে দেখা হয় না একদম। আর সকাল সকাল কবিগুরুকে স্মরণ করে যদি এরকম কবিতা দিয়ে অনুষ্ঠান শুরু হয় সত্যি মনটা ভরে যায়। তাহলে শোনা যাক আপনার সে কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের এক গায়ে। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুর। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কুলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গায়ের পাঁচজনে, আমাদের সে তাহার নাম তো রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধু মধুর চাপ। তাদের ঘাটে পূজার জবামালা, ভেসে আসে মোদের পাড়ার হাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা, দেখতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সে তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বন। তাদের ক্ষেতে যখন তিসি ধরে, মোদের ক্ষেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফোটে উঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সে তাহার নামটি রঞ্জনা। আমাদের সে তাহার নামটি রঞ্জনা। দাদার কণ্ঠে কবিতা শুনলাম, অসাধারণ বাচনভঙ্গি, সত্যি মন ছুঁয়ে গেল। আমরা কবিতা শোনার পর চলে যাব কবি দাদার কাছে। আপনার লেখা তো বহু বই প্রকাশিত হয়েছে, তো আপনি কত দিন ধরে লিখছেন? আমি ক্লাস 6 থেকে লিখছি, আমার জীবনের শুরু ক্লাস 6 থেকে। মানে জীবনের পুরো সময়টা আপনি লেখালেখির সাথে আছেন। বর্তমানে আপনি কি করেন? বর্তমানে আমি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। তো সেখান থেকে কিভাবে সময় বের করে নেন লেখালেখির জন্য? সময় বেরিয়ে যায় ওটার জন্য, মানে ভালো লাগার একটা জায়গা, তো ভালোবাসা থাকলেই সময় বেরিয়ে যায়। এবং এই যে লেখেন, এই যে বিভিন্ন পাঠক পাঠিকার ভালো লাগার জায়গা, তাদের যে জীবনের রসদ খুঁজে পাওয়া, অনেকে বই পড়তে খুব ভালোবাসে, আপনি তো লেখেন, তাহলে যখন
পাঠক পাঠিকা বই পড়ছে তাদের যে অনুভূতিগুলো আপনাকে জানাচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়ায় হোক বা অফলাইনে বই পড়াই হোক, সেটা আপনার কেমন লাগে? আমার ভীষণ ভালো লাগে। আমি তো সোশ্যাল মিডিয়াতে খুব ভীষণভাবে সক্রিয় হয়ে আছি। আমার বাংলাদেশে বহু পাঠক পাঠিকা আছেন, মানে দেশের বাইরে, দেশের বাইরে আছেন, আমার কানাডাতেও আছেন, আর পশ্চিমবাংলায় তো আছেই, ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে। শুধুমাত্র বাংলা ভাষাতেই লেখেন? আমি শুধু বাংলা ভাষা না, বাংলা ভাষাতে লিখি, আমি সাঁওতালি অলচিকি ভাষা আমি জানি, আমি সাঁওতালি ভাষাতেও লিখতে পারি। বিভিন্ন বই দাদা আজকে সংগ্রহ করে আমাদের স্টুডিওতে এনেছে, তো সমস্ত বই আনা সম্ভব হয়নি, কয়েকটি আপনাদেরকে দেখাবো। হিরিম দিরিম ডালিম ফুল, নামটা কি চমৎকার একটা নাম, জানি না এর মধ্যে কি লেখা আছে। ছায়া পাবলিকেশন থেকে বেরিয়েছে। আচ্ছা, তারপর জঙ্গল মহলের সাঁওতাল ও আদিবাসীর কবিতা, এই বইখানেও আমরা ওই ছায়া পাবলিকেশন থেকে, এর মধ্যে সব আপনার লেখাই আমার লেখা, সব আমার লেখা। তারপর আছে আবৃত্তিযোগ্য আঞ্চলিক কবিতা। বাহ, আমরা যারা বই প্রেমী মানুষ তারা তো বই দেখলেই এর মধ্যে কি লেখা হয়েছে বা এর মধ্যে কি আছে, ঠিক জীবনের কোন গল্প আছে, সত্যি এটা আমাদের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি, অদ্ভুত কৌতূহল কাজ করে। তো সেই কৌতূহলের বশে আপনাকে বলবো যে এর মধ্যে থেকে যদি কোনো লেখা আমাদের একটু পড়ে শোনান। আপনি শোনাতে পারবেন না, তবু সংক্ষেপে যদি একটা কবিতা শোনান। ঠিক আছে, আমার যে প্রথম কবিতা, একটি সাঁওতাল সমাজের কিশোর, সে পথ হাঁটছে, পথ হাঁটতে হাঁটতে তার জঙ্গলমহরের লাল মাটির শালমোহর পথ দিয়ে পথ হাঁটছেন, পথ হাঁটতে হাঁটতে কেমন করে কথা বলছেন দেখুন, তার সেই মানে ভাবনাটিকে আমি আমার লেখার মধ্যে তুলে ধরেছি। কবিতার নাম ঝিন ঝিন ঝিনাক ঝিতাং, ঝিন ঝিন ঝিনাক ঝিতাং মাদলে লাগিল ধিতাং, ঝিন ঝিন ঝিনাক ঝিতাং মাদলে লাগিল ধিতাং, ইখেনে সালের বনে হাটে যাই লিজের মনে, উখেনে ঈশান কোণে ফুটে ফুল হলুদ সনে, আই 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 কাছে আই আকাশে লীল লাগে যাই, বাতাসে কদমা কুড়ি শশাতে চিবাই মুড়ি, ঝিন ঝিন ঝিনাক ঝিতাং মাদলে লাগিল ধিতাং, ঝিন ঝিন ঝিনাক ঝিতাং উমাঠে দুব্বা ঘাসে দমদম মাদল মাসে, তাং তাং ধিতাং ধাধন ঝুমুরে সুরের সাধন, কেলিবি আই লিহে যা মহু আই মন দিয়ে যা, অফুলি কুথাই গেলি ঝুমুরে ঝুমকা লিলি, কেনে মুখ আকন বাকন দিবহ সোনার কাকন, লেতুলে কোদাল ঝুড়ি ভিজা ভাত লঙ্কা মুড়ি, ঝিন ঝিন ঝিনাক ঝিতাং মাদলে লাগল ধিতাং, ঝিন ঝিন ঝিনাক ঝিতাং ঝিন ঝিন ঝিনাক ঝিতাং, উড়ে যা যা টিহা তুই পাহাড়ে যা উড়ে যা, ইবনের বকুল তলাই দিয়ে সুর মন মুড়ে যা, লেখায়ে মসর মসর কাটে ধান খসর খসর, লে মাথায় ধানের আটি ডাকে ওই দূরের গাটি, আউলের বাউল সুরে কাছে লয় অল্প দূরে, মুরামের রঙিন পথে লাচি আই গানের গতে, ঝিন ঝিন ঝিনাক ঝিতাং মাদলে লাগল ধিতাং, ঝিন ঝিন ঝিনাক ঝিতাং ঝিন ঝিন ঝিনাক ঝিতাং ঝিন ঝিন ঝিনাক ঝিতাং ঝিন ঝিন ঝিনাক ঝিতাং। বাহ দাদা, খুব সুন্দর করে দাদার লেখা আমাদের শোনালো, সত্যি মন ভরে গেল। আমরা আবারও ফিরে আসবো তিরিদার কাছে। তিরিদার, আপনি কি করেন কবিতা? আমি কবিতা আবৃত্তির পাশাপাশি চাকরি করি। আচ্ছা, আর এর সঙ্গে আমার কাব্যচর্চাও চলে। তাহলে দুই বন্ধু কি একই জায়গায় থাকে? দুই বন্ধু একই জায়গায় থাকে, ঠিক মানে ওই আপনার বাঁকুড়ার বিষ্ণুপুর মন্দিরনগরে, বিষ্ণুপুর শিল্প সংস্কৃতির পীঠস্থান বিষ্ণুপুর। আচ্ছা আচ্ছা, লালমাটির লালমাটির জেলা, শালমোহ আর জঙ্গল একদম একদম। আপনার লেখার মধ্যে যেন সেই লালমাটির গন্ধ, সেই বাঁকুড়ার মানুষজনের আত্মকথা সবটাই প্রকাশিত হয়েছে। তো আমরা তিরিদ্দার কাছ থেকে আরো একটি কবিতা শুনবো। তিরিদ্দা, আপনি এবার কি শোনাচ্ছেন? আমি এবারে যে কবিতাটি শোনাবো, এটি একটি খুব বাস্তব, আমাদের দৈনন্দিন জীবনের একটি চেনা অসম্ভব একটি অনুভবের কাহিনী।
যে কবিতার নাম হচ্ছে পাগলি, প্রদীপ কর্মকারের কবিতা। অনেক চোখের জল ফেলে মাটি তো ভিজল না, আয় তবে ভাত খাবি, না থাকে তো ফ্যান। ছেলেটা সেই যে গেল আর তো ফিরল না, খোকা তুই কোথায় যাবি? বাবু দুটো পয়সা দেন, মেয়েটা আর মা হতে পারল না। সেই সেরাতে কয়জনাতে খুবলে খুবলে করলে কারা, বিয়ে হল না। অনেক বাতাস হাহা হুতাশ, অনেক আশা ছোট্ট বাসা, মিলল না রে মিলল না, আমায় পাগলি বলে ডাকলি তোরা, আমি যে মা চিনলি না। এই বাঁকুড়া পথে পথে ভর দুপুরে পিচ রাস্তায় বৈশাখী ঝড় মাথায় নিয়ে বর্ষার জল যায় ছাপিয়ে, এসে কেঁদে নিচে বলে মাটি তো আর ভিজল না, ছেলে তো আর ফিরল না, ও খুকি তোর বিয়ে হলো না, খুকি তোর বিয়ে হলো না। একটা কঠিন বাস্তব আপনার কবিতার মধ্য দিয়ে ধরা দিল। আমরা আবারও চলে যাব তারাশঙ্কর দাদার কাছে, জানতে চাইব আপনি যে লেখেন এটা দিনের কোন সময়টা বেছে নেন সারাদিনে? আমার পার্টিকুলার সময় বাছার কোনো নিয়ম নেই, আমি সময় পেলেই লিখতে বসে যাই এবং লেখা আমার চলে আসে। ধরুন আমি স্কুলে যাচ্ছি, চলন্ত বাসের মধ্যে সিটে বসে আমার লেখা হয়ে যায়, অফ পিরিয়ডে স্টাফ রুমে বসেও আমার লেখা হয়ে যায়, বাড়িতে এসে বাজার করতে যাচ্ছি মোটর সাইকেলে কি সাইকেল যাচ্ছি, আমার মাথায় লেখার ভাবনা থাকে, লাইন এসে যায় তখনই থেমে যাই, লিখে ফেলি। চলন্ত বাসে বাসে যাচ্ছি, বাসের থেকে নেমে গিয়েও আমি আমাকে কবিতা লিখতে আমাকে বসে যেতে হয়, এরকম ঘটনাও আমার জীবনে ঘটেছে। আপনি মূলত কোন বিষয়ে লেখেন? আমি মূলত লিখি, আমি দুটো বিষয় লিখি, আমরা বাঁকুড়া জেলা বা পুরুলিয়া বীরভূম পশ্চিম মেদিনীপুর যে বিশাল যে জঙ্গলমহল রয়েছে, জঙ্গলমহলের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তাদের দৈনন্দিন জীবনের দুঃখ লড়াই সংগ্রাম আন্দোলন প্রেম ভালোবাসা সবকিছু নিয়ে আমি লিখি। আচ্ছা, আপনার লেখা আমরা শুনবো। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর চলে আসুন আমাদের স্টুডিওতে আপনার প্রতিভার প্রকাশ করতে। ঠিক যেমন আজকে আমরা পেয়ে গেছি আমাদের দুজন গুণী শিল্পী বন্ধুকে, আমরা আবারও চলে যাব তারাশঙ্কর দার কাছে। আপনি এবার কি শোনাচ্ছেন আমাদের? আমি শোনাবো আঞ্চলিক কবিতাই শোনাবো, জঙ্গলমহলে খেটে খাওয়া মানুষের শ্রমজীবী মানুষের কথাই আমি শোনাবো, তাদের প্রেম ভালোবাসা। কবিতার নাম টামাক তুমদা বাজাই দে। হেই টামাক তুমদা বাজাই দে হো ধিতাং ধিতাং, হেই টামাক তুমদা বাজাই দে হো ধিতাং 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 ধিতাং, আউল বাউল মহুল মহুল কোকিল কুহু কুড়া বহ, নদীর জলে সিনান করে গতর হামার জুড়া বহ, বদনা পরব হো হো বদনা পরব, লাচের তলব ঢেকিতে চাল গুড়াবো, হাপুস হুপুস ভাত খায়ে ভাত সরজম সাকম উড়াবো, হৌ ধিতাং ধিতাং এই টামাক তুমদা বাজাই দে হৌ ধিতাং ধিতাং, এই টামাক তুমদা বাজাই দে হৌ ধিতাং 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 ধিতাং, রিমিল 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 আরা রিমিল দিপিল মে হই আকাশে হো আকাশে, ছৌলাচে লাচ সেরিং হ মৌ মহুলের বাতাসে হ বাতাসে, সার্কাস হ দেখতে যাব রানি বাঁধের বাজারে হ বাজারে, ধামসা ধিতাং কুড়ুর কুড়ুর তাঙ্কুড়া কুড় বাজারে হো বাজারে, গাইতি সাবল ভাঙতে পাথর কামার সালাই পাজারে, রাবণ কাটা দেখতে যাব বিষ্ণুপুরের বাজারে,
ধামসা দিতাঙ্কুড় কুড় তাঙ্কুড়া কুড় বাজারে হো বাজারে এই টামাক তুমদা বাজাই দেহ ধিতাং ধিতাং এই টামাক তুমদা বাজাই দেহ ধিতাং 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 ছলকায়ে যাই ছলকায়ে যাই ছলাক ছলাক হেলকায়ে যাই জল্ল এই কুমারী কংসাবতী দেখলো বনের তল্ল হরিণী শিশু লিহে বুকে লাচ্ছে কি মন লাচ্ছে লো ঠমক ঠমক চটক দেখে পাচ্ছে হাসি পাচ্ছে লো হেই লক্ষ্মী হেই লক্ষ্মী লক্ষ্মী টুডুক খেলছি মাঠে হাডু ডুডু যাচ্ছু কোথায় ফরফরায়ে কাঁখে জলের ঠিলি লহ সুর গুঞ্জা ফুল থকা থকা খুপাই গুঁজে লিলি লহ ধিতাং ধিতাং এই টামাক তুমদা বাজাই দেহ ধিতাং ধিতাং এই টামাক তুমদা বাজাই দেহ ধিতাং ধিতাং সন্ধ্যা বেলার সাপলা সালুক দেখতে পারা হালুক চালুক চাঁদ সুহাগি জোসনা রেতের আলতা রাঙা নুপুরলে বন পুকুরিয়ার হরিণ হরিণ বাউড়া বঙ্গা বাদল দে লহ হাসা হ হ লহ হাসা ভালো বাসা রহর হাসা লয় তো লয় হি ফপসে মারা তুকর হেই লক্ষ্মী কিসের ভয় পাহাড় থেকুন সবুজ লিহে গড়াই দিব নাখের নথ কান্ঠার ইতা ঝাড়ই দিব ফুটফুটা ফুল বনের পথ তুককে দিব হ হ তুককে দিব বাসির শেষুর পাহাড়ে হ পাহাড়ে লীল জুস নাই লাজ বিধিতাং মহুল বনের বাহারে হ বাহারে মাটির দিহাল হ হ মাটির দিহাল খড়ের চাল পেরাই যাব চটাই খাল শুনুম শাসং কানের পাশা শুনুম শাসং কানের পাশা দিবই পায়ে লাচের তাল ঝিনাক ঝিনাক ঝম্প ধিতাং ঘুরাই দিব লাচের হাল ধিতাং ধিতাং ও হো ধিতাং ধিতাং এই টামাক তুমদা বাজাই দেহ ধিতাং ধিতাং এই টামাক তুমদা বাজাই দেহ ধিতাং 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 বাহ চমৎকার দাদার কণ্ঠে এই আঞ্চলিক ভাষার যে কবিতা সত্যি অন্যরকম একটা মাত্রা পেল। আমরা ফিরে আসব ত্রিদীপদার কাছে। ত্রিদীপদা আপনি এবার কি শোনাচ্ছেন? আমি এবারে যে কবিতাটি শোনাবো এটি স্বপন নন্দীর কবিতা কুসুমপুরের কথা কলি। স্মৃতি তাপর পেটে কুসুমপুরে আর কখনো যাব না আমি। কুসুমপুরে রাস্তা দিয়ে হাঁটলে মন কেমন করা টাপুর টুকুর এক স্মৃতি আমাকে প্লাবিত করে। আমার আকাশ থেকে অজস্র নক্ষত্র স্মৃতির স্মরণিকা, আমার আকাশ থেকে শ্রাবণ সমাহারে তুমুল বৃষ্টিপাত ভিজে যায়। তার কথা মনে পড়লে ভিজে যায়। নেই আমাদের সেই বনটি, আজ নেই আমাদের চেনা নদীটির সাথে গপ্প করতে করতে চলে গেছে হেরুমিয়ার। সাতটি ভাইয়ের কোলে পারুল বোন, 14 বছরের কিশোরী উমা। ছোট্ট বোনটি বসেছিল বিয়ের পিঁড়িতে, হলুদ মেখেছিল, সানাই বেজেছিল উঠোনে, ঠোঁট কাঁপিয়ে গুনগুনিয়ে উঠেছিল গান যেন ভ্রমর। ভ্রমরটি কার জন্য ওড়ার ব্যাকুলতা ছিল তোর? রূপকথার অমিল দুটি ডানায় প্রজাপতিটি প্রজাপতিটি তুই কার জন্যে? কুসুমপুরের এক যুবকের সাথে পালকিতে চড়ে বিয়ের কোণেতে আগুনের মতো বেনারসিতে নববধু আমাদের দুষ্টু বোন। বাবা বললেন একদিন গিয়ে দেখে আসব। মা বললেন সুখে থাকো তোরা দুজন, সোনা নয় দানা নয় অভিমানী বোনটির হাতে তুলে দিলাম আমারও অভিমানের আমারও যন্ত্রণার কিছু শব্দ সৌমতা আমার কবিতার বই। পরম তৃপ্তিতে ও হাত পেতে নিয়েছিল আমার সমস্ত অন্ধকার কাঁপিয়ে অজস্র জোনাকি একসঙ্গে নেচে উঠল যেন ভুলে যাসনি দাদা। স্মৃতি শ্বশুরবাড়ি ভালো হয়নি।
শাশুড়ির পীড়নে উমা একদিন লিখেই ফেলল, ভালো নেই বাবা, একদিন আসিস। ঝড়ের মতো একটি দুঃসংবাদ, ছুটেছিলাম কুসুমপুর, যা কিছু বলার ছিল আমার কাছে তার সমস্তটি নৈশপ্তির এক মঞ্জুষায় রেখে দিয়ে সে চলে গেছে। তখন তার অগোছালো পথ, অনুশোচনা দগ্ধ স্বজন, সংসার, পোষা শালিক, কাছের নদী, নিকুন উঠোন, তুলসী মঞ্চ এবং কুলুঙ্গিতে যত্ন করে তুলে রাখা আমার কবিতার বই উমার জন্যে থমকে দাঁড়িয়ে আছে। দৃশ্যমান পটভূমিতে আমাদের উমা চরাচর শারদঙ্গনে যেন দুর্গা, আবহমান শুধু মনে পড়ে দুর্গা পূজা আমাদের উঠোন জুড়ে। ফোটার দিনে আমরা সাত ভাই মিলে বড় শীতল পাটি পেতে বসিনার আগের মতো, তবু ফোঁটা দিয়ে যায় আমাদের উমা স্বপ্নে জাগরণে। চন্দন ক্ষীরপুলি নারকেল নাড়ুর মিষ্টি স্মৃতি এখন হৃদয়ে উপচে পড়ে। স্মৃতি যে নদীতে আমাদের বাড়ির পাশ দিয়ে কুসুম করে চলে গেছে, সেও প্রতিদিন গল্প শোনায় তোমার। সত্যি মন ভারাক্রান্ত হয়ে গেল দাদার কণ্ঠে এই কবিতা শুনে। কিন্তু ভারাক্রান্ত নয়, আজকে খুব সুন্দর একটা দিন, কারণ আজকের দিনটায় আপনারা রয়েছেন আমাদের সাথে চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষ করার আগে জানতে চাইবো আপনাদের কেমন লাগলো আজকের অনুষ্ঠানে এসে। আমাদের অনুষ্ঠানে আজকে এসে তো খুবই ভালো লাগলো, বিশেষ করে আমি এবং তারাশঙ্করদা, উনি তো কবিতা লেখেন আর আমি বাচিক শিল্পের সঙ্গে আগেই বলেছি 30 বছর সঙ্গে যুক্ত আছি। আমার প্রথম শিক্ষা আবৃত্তি একাডেমির আছে এবং আমার ইতিমধ্যেই একটি ক্যাসেট বেরিয়েছিল, যে ক্যাসেট পলাশপুরের কথা, এবং পরবর্তী ক্ষেত্রে একটি সিডি বেরিয়েছে, বিভিন্ন আবৃত্তি শিল্পীর কণ্ঠে আছে সেই কবিতা, মন্দ্রিত ধ্বনি শব্দ যখন কথা হয়। এর পাশাপাশি একটু কাব্যচর্চাও করি, 3টি কাব্যগ্রন্থ আছে, স্বপ্নকে উড়তে দাও, মুখোশের গন্ধ, এবং এই যে কাব্যগ্রন্থটি দেখছেন দোতারায় অক্ষর, এটা আমার সাম্প্রতিক কালের কাব্যগ্রন্থ, এক ফর্মার বই। এইভাবেই চলছে, তার সঙ্গে একটা পত্রিকাও সম্পাদনা করি রাড়ালাপন বলে। বাহ, খুব সুন্দর। আজকের আমাদের চ্যানেল ভিশনে সকালের জলসা অনুষ্ঠানে আসার জন্য আমাদের সকালের জলসার পক্ষ থেকে সার্টিফিকেট এবং গিফট কুপন দাদা আপনার জন্য, তার সাথে মেমেন্টো আপনার জন্য, থ্যাংক ইউ, এবং আপনার কণ্ঠে পড়িয়ে দিলাম মেডেল। দাদা যদি একটু এগিয়ে আসেন, এবং আপনাদের জন্য অনেক শুভেচ্ছা আর শুভকামনা সকালের জলসার পক্ষ থেকে। আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে ধন্যবাদ জানাবো আরও একবার দুজন গুণী শিল্পী বন্ধুদের, ধন্যবাদ জানাবো সমস্ত দর্শক বন্ধুদের। প্রতিদিন সকাল 7টায় চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা অনুষ্ঠান দেখতে থাকবেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত, নমস্কার। নমস্কার।